আজকে কথা বলবো মূলত হচ্ছে 80-20 রুলস নিয়ে। 80-20 রুলসকে মূলত হচ্ছে প্যারেটো প্রিন্সিপালসও বলা হয়, যেটা মূলত ভিলফ্রেডো প্যারেটো, উনি ছিলেন একজন ইতালিয়ান অর্থনীতিবিদ। তো উনি একটা গবেষণা করতে দেখলেন যে ইতালির 80% জমির মালিক হচ্ছে মূলত 20% মানুষ। সো ওনার এই গবেষণাটা আস্তে আস্তে পপুলারিটি পায় এবং পরবর্তীতে এটাই একটা রুলসে পরিণত হয় বিভিন্ন রিসার্চের মাধ্যমে। যেমন আপনি যদি বর্তমান বিশ্বের যত ধরনের সম্পদ রয়েছে, এই সম্পদের প্রায় 82.7% মালিক হচ্ছে কিন্তু মাত্র 20% মানুষ। সো ঠিক একইভাবে এরকম প্রত্যেকটা সেক্টরে আপনি যদি 20% এফোর্ট দেন, আপনি 80% রেজাল্ট পাবেন। দেখা যায় আপনি বিভিন্ন সেলস করতেছেন, 80% সেলস জেনারেট করতেছে মাত্র 20% ক্লায়েন্ট থেকে। সো মোস্ট অফ দ্য কেসে আপনি যেই 20% বেটার একটা ইফোর্ট দিবেন, ইভেন এই ইফোর্টের কারণে আপনি 80% আউটকাম পাওয়ার কিন্তু সুযোগ কিন্তু রয়েছে। আর তার চাইতে বড় একটা ব্যাপার হলো যে আপনি যদি 80-20 এই রুলটা ফলো করেন, তাহলে আপনি সবসময় হচ্ছে রুট কজটা খুঁজে পেতে আপনাকে হেল্প করবে, কারণ আপনি একদম রুট কজটা বের করার চেষ্টা করবেন। কারণ প্যারেটো প্রিন্সিপালসের একটা স্টেপ বাই স্টেপ একটা ধারাবাহিকতা আছে এখানে, যে আসলে কিভাবে এই রুট কজটা বের করে সেই প্রবলেমটা সলভ করা যায়, এবং সেই সাথে সাথে হচ্ছে এই 80-20 এই রুলসটা অ্যাপ্লাই করে আপনি কিভাবে আপনার এফিসিয়েন্সি, আপনার রেজাল্ট, আপনার মানে কাজের রেজাল্টটাকে আরও বেশি বাড়াতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে প্রথমত যে মানে কয়েকটা স্টেপ নিতে হবে, তার মধ্যে প্রথম নম্বর কথা হচ্ছে আপনাকে ট্রুলি প্রবলেমটা বের করতে হবে। ইভেন এই প্রবলেমের রুট কজগুলো যেটা আছে, অর্থাৎ আপনার কী কী কারণে এই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমগুলো মানে সেই কারণগুলো আপনাকে দেখতে হবে। সেক্ষেত্রে এক বা একাধিক কারণ থাকতে পারে। এর পরবর্তীতে যে বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই যেই কজগুলো আসতেছে, যে কারণগুলো বা যে প্রবলেমগুলো আপনি ফাইন্ড আউট করতেছেন, সেই প্রবলেমগুলোকে আপনাকে একটা নাম্বারের মধ্যে ফেলতে হবে, যে আসলে কোন কারণটাতে এই প্রবলেমটা হয়েছে এবং সেটার নাম্বার কত। 1 থেকে 10 মধ্যে আপনি একটা নাম্বার দিবেন যে এইটার ক্ষতির পরিমাণ এত, তো সেক্ষেত্রে এটা 10, আবার এটার ক্ষতির পরিমাণ কম, সেক্ষেত্রে এটা 1। তো এরকম নাম্বারিং করে আপনাকে তৃতীয় স্টেজে এই প্রবলেমটাকে আপনাকে ফিল্টারাইজ করা মানে করতে হবে। অ্যান্ড দেন ফোর্থ স্টেজে যেটা হবে, আপনার এরকম যত ধরনের প্রবলেম আসতে থাকবে, এই সমস্ত প্রবলেমগুলোকে এবার গ্রুপ ওয়াইজ মানে আপনাকে গ্রুপ করতে হবে। যেমন ধরেন 10টা প্রবলেম আসলো, সেই 10টা প্রবলেমকে দেখা গেলো এটা মার্কেটিং ডিপার্টমেন্টের প্রবলেম, তখন আপনি এটাকে মার্কেটিং ডিপার্টমেন্টের একটা গ্রুপ করলেন। আবার দেখলেন যে সেলস ডিপার্টমেন্টের একটা প্রবলেম, তখন আপনি সেলসের একটা গ্রুপ করলেন। ঠিক এইভাবে মূলত আপনাকে প্রবলেমগুলোকে গ্রুপ ওয়াইজ করতে হবে, এবং পরবর্তীতে যখন আপনারা অ্যাকশনে যাবেন, একটা ম্যাসিভ অ্যাকশন প্ল্যান নিয়ে কাজ করতে হবে, তখন আপনাকে ফাইন্ড আউট করতে হবে মাত্র 20% সেই প্রবলেমগুলো, যেই প্রবলেমগুলো আপনার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতির কারণ, যেই কজগুলোর কারণে আপনার আজকের বড় প্রবলেমটা হচ্ছে, যেই বড় প্রবলেমের কারণে আজকের আপনার অনেক বেশি ক্ষতি হচ্ছে। এরকম মাত্র 20% প্রবলেমের আপনি যদি সলভ করতে পারেন, তাহলে অলমোস্ট আপনি 80% প্রবলেম সলভ হয়ে যাবে, ইভেন আপনার প্রবলেমটা, আপনার সমাধানটা খুব দ্রুতভাবে আসবে। সো আজকের মূলত এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল, 80-20 রুলস প্যারেটো প্রিন্সিপালসের যে থিওরিটা, আমরা যদি এটা আমাদের কাজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, লাইক আমরা 20% যদি এফোর্ট খুব ভালোভাবে দিতে পারি ইভেন, তাহলে আমরা দেখতে পারবো যে 80% রেজাল্ট কিন্তু আমাদের কাছে আসবে। সো এটাই ছিল ব্যাপার। সো সবাই ভালো করে যদি আমরা এই রুলটাকে অ্যাপ্লাই করতে পারি, আমরা খুব ভালো করতে পারবো। সবাই ভালো থাকবেন, পিগজেন্সির সাথেই থাকবেন।